প্রোগ্রাম শিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি আমাদের এই ভিডিওতে। এই ভিডিওতে তোমাদের ইংলিশ ইউনিট 1 এ গ্লিমস অফ আওয়ার কালচারের লিসন 2 নকশি কাথা নিয়ে আলোচনা করব। তোমাদের লিসন 1 নিয়ে আমরা আরো একটি ভিডিওতে আলোচনা করেছি। লিসন 2 নকশি কাথা। নকশি কাথা ইজ আ কাইন্ড অফ এমব্রয়ডারড কোয়েট। নকশি কাথা এক ধরনের নকশা খচিত কাথা। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম আ বাঙ্গালি ওয়ার্ড নকশা হুইচ মিন্স আর্টিস্টিক প্যাটার্ন। বাংলা শব্দ নকশা থেকে এই নামটি নেওয়া হয়েছে, যার অর্থ হচ্ছে শৈল্পিক কারুকাজ। ইট ইজ আ কাইন্ড অফ ট্রেডিশনাল ক্রাফট অ্যান্ড সেড টু বি ইন্ডিজেনাস টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া। এটি এক ধরনের ঐতিহ্যবাহী হস্তশিল্প এবং এটিকে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের স্বদেশীয় হস্তশিল্প বলে গণ্য করা হয়। দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসেড ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ। শত শত বছর ধরে পল্লী বাংলায় এই শিল্পের চর্চা হয়ে আসছে। দ্য নেম নকশি কাথার মাঠ ওয়াজ পাবলিশড ইন 1929। 1929 সালে কবি জসিম উদ্দিনের নকশি কাথার মাঠ কবিতাটি প্রকাশিত হওয়ার পর থেকে নকশা নামটি জনপ্রিয় হয়ে ওঠে। ট্রেডিশনাল কাথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ। ঐতিহ্যবাহী কাথাগুলো পারিবারিক কাজে ব্যবহার করার জন্য তৈরি করা হয়। ওল্ড আর নিউ ক্লথ অ্যান্ড থ্রেড আর ইউজড টু মেক দিস কোয়েটস। এই কাঁথা তৈরির জন্য পুরনো অথবা নতুন কাপড় এবং সুই সুতা ব্যবহার করা হয়। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্র্যাফট। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া এবং যশোর এই শিল্পের জন্য সবচেয়ে বিখ্যাত। নাও ইট ইজ প্রোডিউসড কমার্শিয়ালি। এখন এটি বাণিজ্যিকভাবে তৈরি করা হয়। ইউ ক্যান ফিল্ড দ্যাম ইন ম্যানি এক্সপেন্সিভ হ্যান্ডক্রাফট শপস ইন সিটিস। শহরের অনেক নামি দামি হস্তশিল্পের দোকানগুলোতে এগুলো পাওয়া যায়। দ্য কোয়েটস আর নাও ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস এমব্রয়ডারড অন দ্যাম। এসব কাঁথার শিল্প নৈপুণ্য এবং বিচিত্র রং বেরঙের কারুকাজের জন্য এখন এগুলোর ব্যাপক চাহিদা রয়েছে। চলো এখন এখানে যেই টেক্সটটি আমরা পড়লাম তার কিছু শব্দ, শব্দের অর্থ, সিনোনিম এবং অ্যান্টোনিম জেনে নিই। কোয়েট। কোয়েট শব্দের অর্থ হচ্ছে লেপ অথবা কাঁথা এবং এর সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ হচ্ছে কভারলেট। আর্টিস্টিক। আর্টিস্টিক শব্দের অর্থ শৈল্পিক, এর সিনোনিম হচ্ছে ক্রিয়েটিভ অ্যান্ড এর অ্যান্টোনিম হচ্ছে আনক্রিয়েটিভ। কমার্শিয়ালি শব্দের অর্থ বাণিজ্যিকভাবে। ট্রেডিশনাল। ট্রেডিশনাল শব্দের অর্থ ঐতিহ্যবাহী, ট্রেডিশনালের সিনোনিম কাস্টমারি এবং এর অ্যান্টোনিম নিউ মডার্ন। ডিমান্ড অর্থ চাহিদা, এর সিনোনিম রিকোয়ারমেন্ট এবং এর অ্যান্টোনিম নন এসেন্সিয়াল। প্যাটার্ন। প্যাটার্ন শব্দের অর্থ কারুকাজ, এর সমার্থক শব্দ হচ্ছে ডিজাইন এবং মডেল। এগুলো কিন্তু তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, কারণ তোমাদের প্রথমে যেই সঠিক উত্তর অর্থাৎ বহুনির্বাচনী এমসিকিউগুলো লিখতে হয় সেগুলোতে কিন্তু অনেকগুলো সিনোনিম এবং অ্যান্টোনিম লিখতে হয়। তোমরা যদি এর বাংলা অর্থগুলো জানো, সিনোনিমগুলো জানো এবং অ্যান্টোনিমগুলো জানো, তাহলে কিন্তু তোমরা সেই উত্তরগুলো খুব সহজেই দিতে পারো। আর তোমাদের জেএসসি পরীক্ষার জন্য এই টেক্সটটি, এই লিসন টু, ইউনিট ওয়ানের লিসন টু খুবই গুরুত্বপূর্ণ। এবার তোমাদের জন্য জেএসসি এক্সাম কোশ্চেন 3 নং গ্যাপ ফিলিং। তোমাদের জেএসসি পরীক্ষার 3 নম্বর প্রশ্নে থাকে গ্যাপ ফিলিং। এটা চট্টগ্রাম বোর্ড 2018 সালে এখান থেকে একটি প্রশ্ন করা হয়েছিল। নকশি কাঁথা ইজ আ কাইন্ড অফ এমব্রয়ডারড কোয়েট। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম এ বাঙ্গালি ওয়ার্ড নকশা হুইচ মিন্স ড্যাশ প্যাটার্ন আর্টিস্টিক প্যাটার্ন। ইট ইজ আ কাইন্ড অফ ড্যাশ ক্রাফট অ্যান্ড সেড টু বি ইট ইজ আ কাইন্ড অফ ট্রেডিশনাল ক্রাফট অ্যান্ড সেড টু বি ইন্ডিজেনিয়াস টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া। দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন
ruler Bengal for centuries. The name Nakshikathar Math was published in 1922. এই কারণে তোমাদের কিন্তু এই টেক্সটটি এই পাঠটি পুরোটি মুখস্থ করে রাখতে হবে, কারণ এখান থেকে তুমি এই শব্দটা কিভাবে পাবে এই শব্দটা তোমাকে বের করতে হলে অবশ্যই এই টেক্সটটি তোমার জানা থাকতে হবে। আসলে মুখস্থ করতে বলছি না, কিন্তু তোমার মনে রাখতে হবে। আর যদি একটা টেক্সট তুমি কয়েকবার পড়ো এমনিতেই তোমার মুখস্থ হয়ে যাবে। আর আমার মনে হয় তোমার এই এখনই এই টেক্সটটুকু মুখস্থ হয়ে গেছে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত কেএম শিক্ষা ইউটিউব চ্যানেলে সাথেই থাকো। লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করো আমাদের ভিডিওগুলো। ধন্যবাদ।